এই কি সমস্যা? আমাকে রাগ হইতে বাধ্য করেন না, রাগ করতে বাধ্য করেন না। রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বসেন, ওখানে বসে যান। এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারটা বুঝেন। এখানে আল্লাহ এবং তাঁর রাসূলের কথা হচ্ছে, একটা মজলিসে আল্লাহ এবং তাঁর রাসূলের কথা হচ্ছিল, একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবী, আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারুলা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না, তাহলে কি হবে? আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে, আমলনামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরি পাবে না। নাউজুবিল্লাহ, আমরা এটাকে কিছু মনেই করি না, আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, আমিন। আর এটা কি হয়, সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায়।